আমরা আসছে মিরপুর মিরপুর দুই নম্বর স্টেডিয়ামে। এটা হলো মিরপুর দুই নম্বর স্টেডিয়াম, শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বাসার জন্য একটা টেবিল নেওয়ার জন্য, পিসি রাখার জন্য, তো চাইলাম একটু শেয়ার করি। অনেকে চিনেন না মিরপুর দুই নম্বর স্টেডিয়াম, নাম শুনছেন। এখানে ফার্নিচার পাওয়া যায়। ভিতরে তো আসলাম, একটু একটা টেবিল নেওয়ার জন্য চাইলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে ফার্নিচার অনেক, পার্টেক্সের আছে, কাঠেরও আছে। আমার বাসার ফার্নিচার এখান থেকে নেওয়া হয়েছে অনেকগুলো। কম্পিউটার রাখার জন্য নিব এই টেবিলগুলো, এগুলো আছে, এগুলো আছে, ড্রয়ারও আছে। বাহিরের সাইড একটু আগে একজন খেলোয়াড় দেখলাম, নাম জানি না, কেন আমি খেলা টেলা বেশি দেখিও না, বলতেও পারি না। এখানে অনেক সাংবাদিকরা আছে, তোমরা ছোলা খাইতেছে। আর ফার্নিচারের দাম যে এত বেশি, নর্মাল একটা টেবিল কম্পিউটার রাখার জন্য কোনো ডিজাইন নেই নর্মাল, সেই টেবিলটার দাম 6,500 বলতেছে। এখন এখন আর কি করার, মনে হয় এই দামই নেওয়া লাগবে। আর ওনাদের দোকানে ঢুকলে একটা স্পিড, মনে হয় আমার চোখ খুব জ্বলতেছিল আর নাক বন্ধ হইতেছিল, একটা স্পিডের খুব গন্ধ। তো যাদের অ্যালার্জির সমস্যা তারা অবশ্যই মাস্ক পরে আসবেন, আর যদি চোখ জ্বলে তাহলে সানগ্লাস নিয়ে আসবেন। আমি দুইটার একটাও আনি নাই, না না সানগ্লাস নাকি মাস্ক, বরং আমার নাক চোখ দুইটাই জ্বলতেছে। এই যে বানিশ করতেছে ভাই, এটা দেখেন, বাইরে বানিশ করা হয়, মানে ভিতরেই, কিন্তু বাহির সাইডে দোকানের। আজকে প্রচুর গরম, তো অবশ্যই আমার ভিডিও যারা দেখেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা আমাকে সাপোর্ট করেন তাদেরও অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর দেখতেছেন অনেক ফার্নিচার, আর মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের ভিতরে ফার্নিচার অনেক নাম করা, অনেক জায়গায় জানে যারা ঢাকার মধ্যে, যেখানে ফার্নিচার ভালো ভালো ফার্নিচার পাওয়া যায়, কোয়ালিটি ভালো। একটা পড়ার সরি কম্পিউটার রাখার জন্য টেবিল নিলাম পায়েল ফার্নিচার থেকে। ভাই দেখেন ভালো ভালো কোয়ালিটির টেবিল আছে, প্লাস হলো আর চেয়ার আছে, তো আমি এই টেবিলটা নিছি। আর দোকান নাম্বার কত, 441, ও সরি 4141। ওনাদের দোকানের নাম পায়েল ফার্নিচার, এই যে ভাইয়ের কাছ থেকে নিলাম। আর আমরা এই টেবিলটা নিছি, আমার কম্পিউটার একটা আর একটা কিনতে হবে, কেন এটা এডিট করতে গেলে সমস্যা হয়, তাহলে আমি যেটা নিতেছি। আর চেয়ারটা নিব না, কারণ আমার চেয়ার আছে, আবার প্রয়োজন পড়লে আবার নিব, কে থাকতে জিনিস নেওয়া ভালো না, অপচয় করা, তো আমি এই টেবিলটা নিতেছি। আর নিচে আমার মেয়ে বই খাতা রাখার জন্য এটা ভালো একদিকে, তো এটা নিয়ে নিলাম। এটার দাম পড়ছে হলো 6,500। আর ভাইয়ারে বললাম ফ্যানটা গিফট করে দেন, গিফট করলো না, একটা ফ্যানের বাতাস খুব ঠান্ডা। আচ্ছা আমাদের ভাইয়া এটা তাহলে দেওয়ার,
তো ভিডিওটা এখানেই শেষ করে দিব। তো এই তো আমাদের টেবিল কেনা শেষ, আমরা এখন চলে যাব। তো আমার ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ। নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।